হ্যালো এন্ড ওয়েলকাম টু জাইনি। আপনাদের সাথে আছি আমি হোসেন মোহাম্মদ জাইনি। এখন বাজে হলো 7:41, কিন্তু ভিডিওটা এখান থেকে শুরু না, একটু পিছাচ্ছি। ওখান থেকে আমার দেখুন জক ভাই, তোরে বহুত প্যারা দিছি। ও তো জন্ম হয়েছে প্যারাটা খাওয়ার জন্য। থাকো ভালো, থাকো সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আদিয়াস, ওকে, আই লাভ ইউ, বাই বাই। যেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি জার্নি শুরু করছি হলো যে 7:30 অ্যারাউন্ড, প্রবাবলি 6:40 দিকে আমার ঘুমটা ভাঙছে। রেডি হয়ে সবকিছু রেডি করতে করতে একটু সময় লেগে গেছে আর কি। ওরাও এখন বের হয়ে পড়ছি। যেটা হয়েছে যে সিনারিটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, হালকা হালকা কুয়াশা আছে, এর মধ্যে আবার এই সূর্যের আলো একেবারে দারুণ লাগছে, দারুণ। ব্যাগ বস্তা সব বেঁধে উঠছেন বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে, হোপফুলি একেবারে সুস্থ সবল অবস্থায় সবকিছু নিয়ে ঢাকা পৌঁছাতে পারবো, আশা করি, হোপফুলি। যেটা হচ্ছে দেখাচ্ছে আমাকে 198 কিলোমিটার, 4 ঘন্টা 12 মিনিট লাগবে আমার ঢাকা পৌঁছাতে। কে জানে অ্যাকচুয়ালি ফেরি ওখানে গিয়ে কতক্ষণ লাগে, এটা না আসলে আনএক্সপেক্টেড বলা যায় না, ওখানে গিয়ে সব সময়গুলো নষ্ট হয়। সামনে হলো গিয়ে রূপসা ব্রিজ, রূপসা ব্রিজে একটা টোল দিব, টোল দিয়ে এরপরে বিদায়, মোটামুটি গোপালগঞ্জ পার করতে হবে আর কি। প্রবাবলি গোপাল ভাঙার আগে আর ভিডিও করবো না, চাপনা দিলেই হয়। আর হলো মানুষের তো বাতিক আছে যে আইসা গেলো পিছন থেকে হঠাৎ করে হর্ন দেন, ও চুপি চুপি আসবে, বুঝছেন? ওই যে মনে করেন আপনার ভালোবাসা মানুষের যেমন আপনার সাথে খেলে না, ওই যে বলো তো আমি কে, ওরা হলো এরকম, বুঝছেন? এরকম পিছন থেকে আসবে, এসে বলে আপনি হলে গিয়ে ভয় লাপটাপ দিয়ে আমি তো উল্টো একটা কাপান দিয়ে উঠি। আরে ভাই রে ভাই, কি যে ভয়টা লাগে! একে তো বিশ্বাস আছে, এক বাস পুরো মিরর জুড়ে ওর বাস দেখা যাইতেছে, বাসে তাও আবার পুরো ডানা, মানে ওর এক সাইডের খালি দুইটা ইয়ে দেখা যায়, হেডলাইট দেখা যায়, মনে হয় জানো, বুঝছেন? ওই যে আমরা দেখি না মনস্টারের মুভি টুভিতে, এরকম মনস্টার আইসা ও যখনই ভাবে যে লুকায় আছে কোথাও, হ্যাঁ এরকম ঘুরে দেখে যে আসলে কই, ঠিক আছে, এরকম সাইডে গিয়ে তাকিয়ে দেখে কি এই মনস্টারের বিশাল এক চোখ, একবারে ঠিক ওইরকম একটা সিন হয়, বুঝছেন? মানে কলিজাটা পানি হয়ে যাবে, পানি পানি, এরকম একটা অবস্থা করে হলো বাস গুলা। আর ওদের ভাই যে বিএইচপি, ও তো গায়ে লাগে না। আমি 16 পয়েন্ট সামথিং বিএসপি নিয়ে তো আমি বহুত কষ্ট করে চালাইতে হয়, কিন্তু ওগর ভাই উচ্চন কোনো প্যারাটারা নাই, এই কারণে আমগরে শালা মানুষও মনে করে না। তবে ভাই রূপসা ব্রিজটা জোস, দেখেন কি সুন্দর, এখান থেকে ল্যাম্প পোস্ট গুলো মনে হয় যেন ওখান থেকে গিয়ে শেষ হয়ে গেছে, অসাধারণ একটা সিন। এই ভালো কথা, এই ছবিটা আঁকা যায় খারাপ না, ওই পাশে 2-4টা কালার দিয়ে আকাশে, এরপরে হলো আঁকতে হবে, আঁকতে হবে, অনেকদিন আঁকাকি করি না, ভিডিও এডিট করার টাইম পেলে না আঁকবো, এরকম আঁকতেও 5-6 ঘন্টা চলে যায়, আমি একটু ঢিলা তাই, আর আইলছামি করতে করতেও দিন পার হয়। ও রূপসা ব্রিজে তাকতুক আছে দেখি, মানে তাকগুলো তো ওই বারান্দার মতো আর কি, বুঝছেন, ব্যালকনির মতো এক্সটেন্ড করা আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। এটা প্রবাবলি হলো গিয়ে ওদের একটা শুটিংস, মানে ছবি টবি তোলে আর কি ছেলেপেলেরা। তো যেহেতু রূপসা ব্রিজ অতিক্রম করছি, তার মানে অফিসিয়ালি আই এম অফিসিয়ালি অফ খুলনা। খুলনা থেকে তাহলে আমি বিদায়, কোথায় গিয়ে শুরু করব, আবার কোন এক জায়গায় গিয়ে শুরু করব, প্রবাবলি ভাঙা, ভাঙার আগে আর ভিডিও করবো না। ভাঙার রাস্তা শুরু, ঢাকা আর আছে হলো 77 কিলোমিটার, আরও 2 ঘন্টা 11 মিনিটের রাস্তা অ্যাকর্ডিং টু আওয়ার গুগল ম্যাপ। মানে ভাঙার রাস্তা, মানে নামটা ভাঙা হলেও জিনিসটা মোটেও ভাঙা না, হাই আয়রনিক। ও সব থেকে বলে তো সুন্দর রাস্তা আমার দেখা আর কি, মোটামুটি ভাই পদ্মা ব্রিজটা হয়ে গেলে খুলনা আসা কোনো ব্যাপারই হবে না, এই রাস্তায় আপনি 130-130 ইজিলি, কোনো ব্যাপার না। আমার জানিও অবসর বেশি নাই, 74 কিলো, তো ভাঙা তো পার হয়ে যাবে প্রবাবলি চোখের পলকে। ভাঙার রাস্তা মোটামুটি স্পিডিং করারই রাস্তা, রাস্তায় যে কয়বার আসলে আমার মানে আইসা একবারে ওই পাশ থেকে এসে এমন কঠিন চাপ দিছে, মানে কি যে বলবো। একটা হলো যে দুইটা বাস, কি যমুনা বাস আর একটা হলো কি দোলা বাস না কি জানি, ওরা তো লিটারালি আমার বুলি করে বেড়াইছে, প্রত্যেক স্টপে থামে, যাত্রী নেয়, আবার আমার ওভারটেক করে, আর ওভারটেক করতে সময় বুঝি না ও আসে, আমি দেখি না, চোখেই পড়ে না আমার, পিছে এসে একটা হর্ন দিবে, আমি তো মনে করেন ওখানে কাঁপাকাঁপি ভয়ে। ওরে ভাই বাস কত স্পিডে চলতেছে, আমি 106-107, 108,
আমি যে একেবারে সোজা চলে যাচ্ছি ঘাটটা কই, পদ্ম সেতু 15 কিলোমিটার ভাই, পদ্ম সেতু কি খুলছে? আমি যে এদিকে চলে যাচ্ছি, আচ্ছা গিয়ে দেখি ব্যাপারটা কি হয় আসলে। অ্যাপারেন্টলি এখনো জিনিসটা খোলে নাই, বুঝা গেছে। একটি ভুল সারা জীবনের কান্না দেখেছে, অল্প একটু পথ বাকি ছিল, উত করে পার হয়ে গেলেই হতো, ইচ্ছা থাকা সত্ত্বেও পারলাম না। এটা যাক ব্যাপার না, জীবনে এমন হয়, এটা এমন করে কেন? আরে হারামজাদা, এখন যেখানে যাওয়া দরকার সেটা দেখা। ধুর এই হারামজাদা আমার কথা বুঝে না। 7 মিনিট 4 কিলো। এ ভাই, ফেরি ঘাট কোন কান্তে যাবো? কাছে আছে কোনটা? কেমনে যাবো? এই রাস্তা দিয়ে চলে যাবো। আচ্ছা, ও ঘাড়ে ব্যথা হয়ে গেছে আপনাদেরকে ঘাড়ে নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে। ওকে বেবি, রিসেন্টার অত বললো যে এখান দিয়ে বের হয়ে চলে যেতে। চলেন যাই, এখান থেকে নাকি 4 কিলো দূরে, বেশি না। ও কুদা লাগছে সেই, একে করতেছি রাইড, দুইও সকালে খাই নাই, আর কি লাগে, আমার তো পেটের মধ্যে কাকা কুকুর লাগতেছে। কবে খুলবে ভাই পদ্মা ব্রিজটা? পদ্মা ব্রিজটা খুললে দেখছেন কি সুন্দর শুনি শাই করছিল আসে যাবে, এদিকটা আসা তখন কোনো ব্যাপারই হবে না। ও আমার 8,584 কিলো চালানো শেষ, বলদের মতো বড় একটা করিস না বেটা। আচ্ছা যাক, করে নাই। কি চিপা রাস্তা রে ভাই, কি করতেছে কি করতেছে কি করতেছে? ও মা গো, মায়া গো মায়া, এমনি হলে কিভাবে হবে ভাইয়া? ওরা তো দেখি আমাদেরকে রাস্তার থেকে নামিয়ে দিচ্ছে। ও মা গো, আমি এনে খাড়াই আছি, তুই পার যা। ওগুল লোকে বুঝছেন পাড়াপাড়ি করবো মন চায় না, ছোট্ট করে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিবো আমি মনে করেন মাঠের বাইরে, এবং তার সাথে ছোট একটা ছোঁয়াল সাথে সাথে আপনি মাঠের বাইরে। মানে এটা আরো গুছায় সুন্দর করে পৌঁছে যেত, কিন্তু আসলে করতে পারতাছি না আর কি, বুঝছেন তো। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক কিলো রাইড করেছি। কথা হচ্ছে আমি ওখানে গিয়ে কি পাবো? আয় হায় রে ভাই, আয় হায় রে, আবার বাস ট্রাক। যা যা তোরা যা, তোরাই যা, আমি খাড়াইয়া থাকি, বুঝছো? মা গো আরেকটা, এর নাম কি হামিম? এরে হামিম, আরে সব বিচ্ছা, বুঝছেন টুকটা দুষ্টুমি করি, কিছু মনে করবেন না। এত লম্বা রাস্তা একেবারে চুপচাপ ছিলাম, অবশ্য এখনো একাই আছি, মানে এমন না ঢোকলা, কিন্তু আপনারা তো আছেন ক্যামেরার মধ্যে দিয়ে আছেন, বুঝেন না? আমি কল্পনা করে নিচ্ছি এই ক্যামেরার সামনেই আপনারা সবাই, বুঝছেন? কই ভাই ফেরিঘাটটা কই? আয়াত পড়ছি। ও ওই তো মনে হচ্ছে এদিকেই। আরে শালিক ভাইয়াদের মিটিং বসছে। হ্যালো হ্যালো গাইস, আমি যে এখন আসলে কোন দিকে যাইতেছি আমি কইতে পারি না, কিন্তু আমার বিশ্বাস এদিকে কোন এক জায়গায় ফেরিঘাটটা আছে। খারাম কারে জিগে ফেরিঘাটটা কই? সামনে গিয়ে ডাইনে মাসাজ রোড, বুঝছেন? মাসাজ রোড, এই যে এত দূর রাস্তা আমি কষ্ট করে এসেছি, এখন আমাকে ভাইব্রেট করে করে মাসাজ করছে। ও বাবা 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 বাড়ি। ও মা গো, টোল ঘর, টোল ঘরে টোল দিতে হবে নাকি? ও টোল তো দিতেই হবে, কয় টাকা দিতে হয় এটা একটা কথা। কোন দিকে ভাই ইয়া ফেরি? 3 নম্বরে নাকি একটা ফেরি আছে বলে কি? ভাগ মিলকা ভাগ, আমি ফেরি ধরবো। এই আসার দিন কি ভাই এই রাস্তা দিয়ে এসেছিলাম? আপনারা যদি ব্লগ দেখেন বলুন তো, কমেন্ট করেন যে যেদিন আমি ফিরেছি, মানে সরি খুলনা গেছি, ওই দিন কি আমি এই রাস্তা দিয়ে গেছিলাম নাকি না। এটা মামা নিবে না? মামা ওই মাথায় নিয়ে রাখবো। এটা কেমন ফেরি ভাই? ইজি টিভে না ফেরি, আমি তো অন্য কিছু কল্পনা করে বসে আছি। ও কি আমাদেরকে সই সালামত ওই পারে নিতে পারবে? এখন যখন আমি ভিডিও করতেছি সময় হলো গিয়ে 12:57। আমার সব খায় ফেলাইছে এই ফেরি। আমি ফেরিতে উঠছি কয়টা? 9টা। কিন্তু মানে ফেরি তো না, উঠার পরে জানতে পারলাম এটাকে ফেরি বলে না, এটা নাকি ঠেলা বলে। ঠেলা ওর নিজের কোনো পাওয়ার নাই, ও অন্যের পাওয়ারে চলে। ওর পিছন থেকে কিছু একটা আছে বোটের মতো, ওটা ঠেলে ও সামনে যায়। এই অদ্ভুত জিনিস, আমি ভাবছিলাম ওটা লাইফ বোট, পরে বুঝলাম না রে ভাই এই জিনিসটা তো ইঞ্জিনই নেই, ও তো আসলে আরেকজনের দিকে আঁক করে তাকায় থাকে যে তুমি আমাকে ঠেলাও আমি
তারপর যাব কথা হচ্ছে এই ঠাড়া জিনিস ঠেলতে ঠেলতে এই একটা বাজায় দিছে ঢাকা দুইটা ঢুকতে ঢুকতে বোধ হয় আমার কটা দুইটা আড়াইটা বেজে যাবে আচ্ছা এক কাজ করি বের হই ফাঁকা জায়গায় যাই তারপর কথা বলি অবশেষে আমার জার্নির অলমোস্ট শেষ পর্যায়ে আছি আর বেশিক্ষণ নাই আমার সোলো ট্রিপ যেটা সোলো হওয়ার কথা ছিল কিন্তু সোলো হইল না তারপর ভাবছিলাম এদিকে ওদিক ঘুরে বেড়াবো ওই জায়গায় দেখা গেল যে অপরিচিত মানুষজনের সাথে অনেকজনের সাথে পরিচয় হইলো ওখানে ওদের সাথে দেখা করা হইলো বেনাপোল যাওয়ার কোনো প্ল্যানই ছিল না বেনাপোল যাওয়া হইলো মানে আনএক্সপেক্টেড অনেক কিছু হয়েছে ওখানে গিয়ে আমার ভার্সিটি ফ্রেন্ডের সাথে দেখা তারপরে হলো গিয়ে ওই মাজারে গিয়ে যে আসলে কুমিরের দেখা পেয়ে যাবো এটা আশা করি নাই ওই কুমির নাকি অনেক সময় দেখা যায় না যেমন একজনের যখন সকালবেলা ভিডিও দেখতেছিলাম কুমির টুমির ওগুলো নিয়ে তখন এক মহিলা বলতেছিল দেড় বছর ধরে আসি কুমিরের দেখা পাই নাই আজকে প্রথম হলো এখানে কুমিরের দেখা পাইলাম তা আমি গিয়ে ওই কুমির দেখতে পারছি শুধু দেখা না আমি জীবনের প্রথমবারের মতো কুমিরের গায়ে হাত দিতে পারছি ভালো লাগছে জিনিসটা মানে সব মিলিয়ে ইট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক ট্রিপ দারুন তো মিলাইছি ছন্দ ভালো তো জিঙ্গেল টোল প্লাজায় টোল দেওয়া শেষ আর বোধ হয় ঢাকা বেশিক্ষণ নাই আর কয়বার বলবো ঢাকা বেশিক্ষণ নাই দেখছেন আমি পাগল হয়ে গেছি আই এম হোমসিক তাড়াতাড়ি বাসায় যাবো গোসল করবো খাবো অ্যাকচুয়ালি খাবো ক্ষুধা লাগছে ভাই খুব ক্ষুধা লাগছে আমার এই যে ফ্রেন্ড বুঝছেন আমার এই ভালোবাসার দোস্ত ওর একটা বৈশিষ্ট্য কি মানে অনেক বৈশিষ্ট্য আছে অল মাই ফ্রেন্ডস আর ইউনিক তো ওর ইউনিকনেসের মধ্যে একটা ইউনিকনেস হলো এই হারামজাদা ভাত খায় না মানে কি যে এক সমস্যা বুঝছেন ফাস্ট ফুড আর নাইলে মানে রুটি এই সেই ভাত এই ছেলে খায় না আমি ওরা ওই দিন বলতেছিলাম বুঝছেন যে আমি যদি তোর সাথে কিছুদিন থাকি তাহলে আমি হলো অসুস্থ হয়ে যাবো আর যদি তুই আমার সাথে কিছুদিন থাকিস তাহলে তুই মোটা হয়ে যাবি ঢাকা আমি ঢাকা এসে যা খুশি হইতেছি কিছুক্ষণ পরে আমার খুশি সব বের হয়ে যাবে ঢাকার জ্যাম ট্রাফিক এই বিশ্রী যে ব্যাপার স্যাপার গুলো আছে ওগুলো তো এখনই চোখে পড়া শুরু করবো শোনা ঢাকার জন্য পাগল হয়ে যাচ্ছে আসলে মানুষগুলো বুঝছেন ঘর তো আসলে শুধু শুধু ঘর হয় না ঘরের মানুষগুলো ঘরটার ঘর বানায় প্লাস আমার কম্পিউটার আমার খাট আমার বালিশ আই এম মিসিং দ্যাম তো আমার বন্ধু আবার হলো যে নরম খাটে ঘুমায় ওর খাটে আমার ঘুমাইতে বেশ প্যারা লাগছে বেশ ওকে প্যারা শেষ ওয়েলকাম টু ঢাকা অবশেষে আমি ঢাকায় কত কিলো হলো 8625 কিলো আচ্ছা এই টোল আর কত বছর দেওয়া লাগবে ওরা তো অনেক বছর নিল আর কত নিবে টোল আরে রে এ টাকা খুঁজে পাওয়া তো ঝামেলা 10 টাকা না ও ঢাকা সাইদাবাদ তোমার আমি কতদিন দেখি না ও সাইদাবাদ তুমি কেমন আছো বলো সাইদাবাদ ভালো আছে বুঝছেন এই দেখেন সাইদাবাদ ভালো আছে এবং ওর কঠিন ভালোবাসা দিয়ে আমাকে বরণ করে নিচ্ছে এই যে ভালোবাসা দেখেন ভাই আরে ভালোবাসা রে ট্রাফিক এই শত শত কিলোমিটার পাড়ি দেওয়ার পরে শত শত না অ্যাকচুয়ালি এই মাত্র 150 কিলোমিটার পাড়ি দিয়েছি 150 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে যখন দেখি এত ট্রাফিক অবশ্য ট্রাফিক যে আসলে কতটুক ট্রাফিক আর কতটুক যে আসলে ম্যানমেড ট্রাফিক কে জানে এটা কোনো কথা ওরা আমাকে এই মিয়া কি করে সবাই দেখি পাগল হয়ে গেছে আমি নাহলে 150 কিলো চালাই আসছি আমি পাগল আমি বুঝলাম আপনাদের কি হয়েছে আমি কোন দিক দিয়ে যাবো বুঝতে পারতেছি না কমলাপুরের রাস্তা তো বোধ হয় কাটা ওখান দিয়ে গেলে জীবনটা ঝালা ভালো হয়ে যাবে তাহলে আরে বাবা রে কি এক অবস্থা ওই দেখেন মানুষ বাইরে কোনখান দিয়ে এতক্ষণ হাই স্পিডে চালায় মানে হাইওয়েতে চালায় যে হাই স্পিডে চালানো একটা টেন্ডেন্সি হয়েছে এখন তো এখানে প্যারা খেয়ে যাবো আচ্ছা পজ দে মালিবাগ রেল গেটের কাছাকাছি চলে আসছে একটা 30 বাজে বোধ হয় প্রবাবলি একটা 30 না সরি একটা 40 বাজে বোধ হয় প্রবাবলি আমাদের জার্নি মোটামুটি সমাপ্ত
অনেকদিন পরে নিজের এলাকায় এসে ভালো লাগতেছে বুঝছেন। এই চেনা পরিচিত গাড়ি টাড়ি হাবি যাবি, এই চার দিন কেমন জানি স্বপ্ন স্বপ্ন একটা ব্যাপার স্যাপার। ট্যুরে গেলে বুঝছেন আমার কাছে এমন লাগে, ট্যুরের আমার কিছু ব্যাপার স্যাপার আছে আমি দেখছি। ট্যুরের শেষ দিন হলো আমার খুব কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগে, ডিপ্রেস ডিপ্রেস লাগে, যেমন কালকে খুব ডিপ্রেস ডিপ্রেস লাগতেছিল। আমারও আর ওর মানে কয়েকদিন তো একসাথে ছিলাম না, ঘোরাঘুরি করছি, পরে দুজনের হলো শেষ দিনের দিন কেমন মন খারাপ খারাপ হয়ে গেছে বুঝছেন। নদীর পাড়ে গিয়ে আমরা চুপচাপ বসে আছি, কেউ কারোর সাথে কথা বলি না, মন খারাপ হয়ে গেছে। আবার কবে না কবে দেখা হয়। তারপরে হলো যে কদিন ট্যুরে থাকি ঘোরাঘুরি করি তখন মানে সবকিছু না মানে বিশ্বাস হয় না, কেমন জানি কল্পনা কল্পনা মনে হয়, মনে হয় যেন একটা স্বপ্ন দেখতেছি, হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যাবে, বাস্তবতাটা রিয়েলাইজ করা যায় না। ওফ, কত দিন পরে এই চেনা পরিচিত রাস্তায়। সব কথা শেষ কথা হচ্ছে যে আসলে সুন্দর আর সুস্থ ভাবে যে ঢাকা পৌঁছতে পেরেছি এই অনেক। এখন অবশ্য বাসা পর্যন্ত সুস্থ ভাবে পৌঁছাতে বললেই হয়, কারণ মানে আপনি হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করবেন না, কিন্তু সিটিতে অ্যাক্সিডেন্ট করাটা খুবই সোজা, কারণ সিটিতে অথর্বর পরিমাণ অনেক বেশি, অতিরিক্ত বেশি। মানুষ গরু গাধার মতো, এই দেখেন এই দেখেন এই লোকটা দেখেন কি করলো সে, ও রাস্তার মাঝখানে দাঁড়ায় ফোন টিপতেছে, ইডিয়েট বুঝছেন। আল্লাহর হলো গিয়ে আলাদা একটা জাহান্নামের স্তর রাখা উচিত এই ইডিয়েটদের জন্য, কারণ এরা মানে এরা না ডিরেক্টলি পাপি না, এরা ইনডিরেক্ট পাপি, এরা নিজে তো আসলে সবসময় মরে না আর কি। এগুলো আসলে বেশি মরা উচিত, মরলে সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মানে সামহাও দেখা যায় যে আমরা ওদেরকে বাঁচাতে গিয়ে আমাদের জীবন দান করতে হয়। ফাঁকা ফাঁকা বাসায় গিয়ে খাই দায় দেখি একটু ঘুরাঘুরি করবো বাইরে। আই এম মিসিং ঢাকা, কতদিন পরে আসলাম, কয়দিন, চার দিন। দূরে থাকলে প্রেম বাড়ে বুঝছেন, দূরে দূরে থাকতে হবে। ওই যে অভিজ্ঞ ব্যক্তিরা বলে, আমার নিজের বাপেও বলছে এই কথা একদিন, যে আগে বছরে আসতাম একবার দুইবার আসতাম, সরি একবার আসতো বোধ হয়, দুইবার আসতো না তো, বছরে বোধ হয় একবার আসতাম, সম্পর্ক খুব ভালো, এখন রেগুলার দেখে তো এই কারণে খুব ঝগড়া, মানে আমার বাপ মার কথা বলতেছি আর কি, মানে খুব ঝগড়া টগড়া করে আর কি মাঝে মাঝে। উনি তখন আমার এই বাণী দিল, বলে যে কাছাকাছি থাকলে সমস্যা, দূরে দূরে থাকলে ঝগড়া টগড়া কম হয়। আরে ভাই, আমি কি তাহলে আসলে সেফলি ঢাকায় পৌঁছাই গেলাম? ট্রিপে যাওয়ার আগে কতজন কত কথা শুনেছে রে ভাই, এত দূর যাবি, হুন্ডা চালায় কত কিছু হয় তুই জানোস? মানে কিছুদিন আগে তো অ্যাক্সিডেন্ট করছিলাম না, মানে খুলনা যাওয়ার আগে, ওই সুবাদে আর কি বহুত কথা শুনেছে। ভিডিও আজকে এই পর্যন্তই, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আই লাভ ইউ। আজকে এই পর্যন্তই, আদিওস।